রিমালের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাইমাবির আবির উপকূলে বৃষ্টি ও দমকা বাতাস এখনও বইছে কিনা আর উপকূলীয় জনপদে ক্ষয়ক্ষতির চিত্র কেমন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ জল গত প্রায় চার ঘন্টা ধরে পটুয়াখালীতে আর কোনো নতুন করে ঝড় বা বৃষ্টি আমরা দেখিনি সবশেষ যে বৃষ্টি হয়েছে সেটি প্রায় সাড়ে চারটার দিকে এবং পাঁচটার পর থেকে এখন প্রায় নয়টা পার হতে চলল এই চার ঘন্টায় নতুন করে আর কোনো বৃষ্টি হয়নি বাতাস বইছে তবে খুবই মৃদু বাতাস বইছে অর্থাৎ ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যে পরিমাণ বাতাসের বেগ ছিল সেই রকমের বেগ এই মুহূর্তে নেই আরেকটি বিষয় সেটি বলে রাখি আগেই সেটি হলো যে সাগর এই মুহূর্তে শান্ত রয়েছে আমরা যতটুকু দেখেছি যে বিক্ষুব্ধ বা উত্তাল যে সময়টি সেটি আসলে গড়িয়ে গেছে এবার একটু ক্ষয়ক্ষত্রীর প্রসঙ্গে আসি উজ্জ্বল মোটামুটি আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালীর কলাপাড়া যে উপজেলায় সেখানে মোটা দাগে আমরা এখানে যদি বলতে চাই তাহলে এক হাজারের বেশি ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ঘর বাড়ি এখনো পর্যন্ত পানির নিচে আহ এখনো পর্যন্ত তলিয়ে রয়েছে তবে যেহেতু প্রায় চার ঘন্টা বাবদ বৃষ্টি হয়নি নতুন করে সেহেতু পানি কিছুটা নামতে শুরু করেছে তবে পুরোপুরি পানি মুক্ত হয়নি এখনো পর্যন্ত অনেক ঘরবাড়ি রয়েছে এবং এক হাজারের মতো ঘরবাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি ঘরের চাল উড়ে যাওয়া টিন উড়ে যাওয়া থেকে শুরু করে পানির নিচে তলিয়ে যাওয়া পর্যন্ত এর বাইরে যদি বলি তাহলে কলাপাড়ায় এখানে মাছের ঘের রয়েছে সেখানে প্রায় পাঁচশো এর মতো মাছের ঘের এবং এক হাজারের মতো পুকুর যে পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে এবং মৎস্য স্থানীয় যে অফিস তাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা আমাদেরকে জানিয়েছিল যে মোটামুটিভাবে আট থেকে দশ কোটি টাকার মাছ মাছের ক্ষতি হয়েছে অর্থাৎ মাছ ভেসে গেছে তবে এটি একেবারে প্রাথমিক পরিসংখ্যান তাদের কাছ থেকে আমরা পেয়েছি তারা আরও দুদিন দিন সময় চেয়েছেন তখন হয়তো পুরোপুরি কি অবস্থা সেটি আমাদেরকে পরবর্তীতে জানাবেন এটি হচ্ছে মাছের ঘের বা পুকুরের বিষয়টি বললাম এবং আরেকটি বিষয় উজ্জ্বল জানিয়ে রাখি সে সেটি হলো যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বেশ ভালো রকমভাবে কারণ আমরা মোটামুটি উপজেলাগুলোতে ঘুরছি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি রাস্তার মাঝে মাঝে রাস্তার ফাঁকে ফাঁকে আমরা প্রচুর পরিমাণে গাছ পড়ে থাকতে দেখেছি যদিও স্থানীয়রা বিভিন্নভাবে নিজেদের নিজেদের যে অস্ত্র আছে সেই দেশি অস্ত্রগুলো দিয়ে সেই গাছ পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করেছে গাছ কাটার চেষ্টা করেছে কিন্তু তারপরে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি অনেক ছোট ছোট রাস্তা বিশেষ করে পাকা রাস্তা আমরা নিজেরাই গাড়ি নিয়ে যেতে পারিনি পরে আমাদেরকে ফেরত আসতে হয়েছে বা বিভিন্ন জায়গায় আমাদের হেঁটে গিয়ে কাজ করতে হয়েছে সুতরাং যোগাযোগ ব্যবস্থার উন্নতি এখনও পর্যন্ত মানে ব্যাহত হবার যে বিষয়টা সেটি এখনও পর্যন্ত রয়েছে এবং উজ্জ্বল এখন নিশ্চয়ই আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ নেই এবং কবে নাগাদ এই বিদ্যুৎ আসতে পারে সেটির ব্যাপারে বিদ্যুৎ থেকে কোনো পূর্ণাঙ্গ ধারণাও দেওয়া হয়নি কারণ জানেন যে বিভিন্ন রকমের ট্রান্সমিটার এবং বিদ্যুতের খুঁটি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে উজ্জ্বল মোটা দাগে এই হচ্ছে কলাপাড়া এবং পটুয়াখালীর অবস্থা ক্ষতির যে পুরোপুরি কত টাকার ক্ষতি আর্থিক সমমূল্য সেটি এখনো নির্ধারণ করা যায়নি কিন্তু পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানতে পারলে আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূল সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মী নাইমাবের